আজকের আমার টপিক টিম বিল্ডিং এন্ড প্রোডাক্টিভিটি তো উপস্থিত সকলকে স্বাগতম এই ট্রেনিং এ আমাদের মহল রাবুল আলমিন যাদেরকে এই ট্রেনিং এ উপস্থিত হওয়ার তফিক দান করেছেন সেই রহবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা এবং যারা যারা আজকে এই মাসের ক্লোজিং এর টাইমেও সময় করে ট্রেনিং এ উপস্থিত হয়েছেন তারা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান কারণ এখান থেকে একটি তথ্য আপনার যেই লক্ষ্যকে সামনে রেখে ফরেবারে আপনি কাজ করে যাচ্ছেন আপনার সেই লক্ষ্য অর্জনে অনেক ভূমিকা রাখতে পারে আমাদের এই সাকসেস ফরএভারে অবশ্যই কোনো একার সাকসেস এটা একটা টিমের সাকসেস এবং টুগেদার এভরি ওয়ান অ্যাসিড মোর সেই টিম স্পিরিটেই আমরা বিশ্বাসী এই কারণে আমরা আমাদের সাকসেসকে একটা টিমের মাধ্যমেই করে থাকি একা একা যদি আমরা হোলসেলার হয়ে মাত্র রিটেলিং করতাম তাহলে কিন্তু আমাদের জন্য অন্য অন্য অনেক দরজাই খোলা ছিল কিন্তু আমাদের জন্য ডিরেক্ট মার্কেটিং ফরএভার আমাদেরকে এমন একটি চমৎকার অপশন দিয়ে রেখেছে যে আমরা টিম যখন তৈরি করে এক করে তখন আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় একা কাজ করে আমরা দিনে যতটুকু কাজ করতে পারতাম তার থেকে অনেক বেশি টাইম ওয়ার্ক এবং আমাদের পারফরম্যান্স মানি एवरीथिंग লিভারেজ হয়ে যায় অনেক গুণ বেড়ে যায় কারণ আমরা একটা টিমের মাধ্যমে যখন কাজ করি তো কথাই বলে দশ লাঠি একের বোঝা আমরা সেই একা একা জব অ্যাটেনডেন্সি থেকে বের হয়ে এসে অনেকে মিলে বিজনেস আকারে কাজ করে কিভাবে ডেভেলপ করা যায় সেরকমই একটা সিস্টেম ডেভেলপ করার জন্য কিন্তু ফরএভারে জয়েন করেছি এবং আমাদের যার যার স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করতে চাই যে আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের স্বপ্নটা একদিন পূরণ হবে আর সেই স্বপ্নটা পূরণের জন্য আমাদের অবশ্যই একটি টিম দরকার আর যেই টিমে প্রোডাকশন থাকবে অনেক ভালো এবং আমাদের প্রোডাক্টিভিটি হবে অনেক হাই আর যার মাধ্যমে আমরা আমাদের টাইম কে লিভারেজ করে আমাদের উৎপাদন কে লিভারেজ করে আমাদের সিসি লিভারেজ করে আমাদের ইনকাম কে লিভারেজ করে একা একা যতটুকু পারফরম্যান্স করা যেত সবার পারফরম্যান্স কে একটু 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 যোগ করে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই তো টিম বিল্ড আপ আমাদের বিজনেস অত্যন্ত প্রয়োজনীয় যারা আমরা এখানে উপস্থিত রয়েছে তারা প্রত্যেকেই আমরা জানি যে আমরা আমাদের প্রধান দুইটি কাজ আমরা হোলসেলার হয়ে যাই কোম্পানি ত্যাগ আরো কাছ থেকে দাওয়াত পেয়ে তারপর এখানে জয়েন করে আমরা যেটা হয়েছি যে প্রত্যেকে হোলসেলার হয়ে গিয়েছি ডিস্ট্রিবিউটার হয়ে গিয়েছে এবং আমরা এস্ট্যান্ট সুপারভাইজার হই সুপারভাইজার হই কিংবা এস্ট্যান্ট ম্যানেজার হই ম্যানেজার হই সিনিয়র ম্যানেজার হই ইগল ম্যানেজার হই আমরা সোয়ারিং ম্যানেজার হই সাপার ম্যানেজার হই যে পর্যায়ে যে থাকি না কেন সেটা কোনো বড় কথা নয় বড় কথা হলো যে আমার টিম আছে এবং আমার টিমের সবাই কার্যকরী আছে কিনা এবং টিমের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রোডাক্টিভিটির কাজ করছে কিনা যদি করে থাকে তাহলে আমরা আমাদের পজিশন অত বেশি ম্যাটার তখন করে না আমাদের টিম যদি ভালো পারফর্ম করে তাহলে আমাদের রেজাল্ট অনেক পারফর্ম হয় এই কারণে আমাদের টিম বিল্ডিংটা খুবই প্রয়োজন এবং টিম বিল্ডিং এর পাশাপাশি প্রত্যেকেই যেন তাদের আমাদের যে দায়িত্ব আমরা হোলসেলার হিসেবে আমরা দুটো কাজ করি প্রধানত একটা হলো রিটেল সেল করি আর কাস্টমার ডিরেক্টলি টু দা কাস্টমার অথবা আমরা কোনো কোনো কাস্টমারকে রেজিস্টার্ড মেম্বার করে তাদেরকে প্রিফার্ড কাস্টমার তৈরি করে তাদেরকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি এইভাবে আমাদের একটা কাস্টমার ডাটাবেস তৈরি হয় আবার তারাও যদি আমাদের মতো করতে তাহলে তাদেরকে কিন্তু আমরা দিয়ে থাকি এবং তাদেরকে একটি সেমিনার প্রদর্শনের মাধ্যমে এবং তাদেরকে একটি ক্লোজিং পার্ট দিয়ে যেখানে আমরা আমাদের কোম্পানির হেলথ বেনিফিট কি রয়েছে প্রিভেনশন কি রয়েছে এবং তার পাশাপাশি এখানে ফিনান্সিয়াল বেনিফিটটা বা কি রয়েছে তা বোঝানোর মাধ্যমে যখন তারাও মনে করে যে তার জন্য রাইট প্ল্যাটফর্ম টু অ্যাসিভ গোল দেন তারা কিন্তু আমাদের টিমে জয়েন করে এবং তারও একই ক্যাটা ডুপ্লিকেশন হয় এবং আমাদের এখানে ট্রেনিং অংশগ্রহণ করার মাধ্যমে তারাও ক্রমশ শিক্ষিত এই বিজনেসের সাথে বিজনেসটা যেভাবে করতে হবে সেই সেই বিজনেসের ফরএভারের শিক্ষা শিক্ষিত হয়ে যায় এবং তারপরে সে বিজনেসে কিন্তু ডেস্পারেটলি নেমে যেতে পারে তো এখন এই শুধু মাত্র তার অপেক্ষা থাকে প্রত্যেকেরই কোনো না কোথাও না কোথাও কোনো না কোনো ফিল্ডে স্কিল রয়েছে কিন্তু ফর স্কিল যখন ফরএভার তখন তাকে নতুন করে শিক্ষা হয় এবং সেই শিক্ষার মাধ্যমে যখন সেই কাজটা শুরু করে তখন তার কাজটা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে কিন্তু কেউ যদি কাজটা না বুঝে না শিখে কাজটা শুরু করতে যায় মনে করে যে এটা অন্য পণ্যের মতোই শুধুমাত্র কেনা এবং বিক্রি করা তাহলে তার বিজনেসটা কিন্তু বাড়তে পারে না আমাদের বিজনেসটা বাড়ার জন্য আমাদের একটা স্ট্রং টিম দরকার আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখেছিলাম ক্যাপ্টেন প্ল্যানেট সেখানে দেখেছিলাম যে পাঁচটা জনের হাতে পাঁচটা আংটি থাকে এই পাঁচটা আংটি যখন পাওয়ার এক জায়গায় যোগ হয় তখন ক্যাপ্টেন প্ল্যানেট হাজির হয় এবং অনেক শক্তিশালী একটা রেজাল্ট আসে যে কোনো বিপদ আপদ থেকে তারা রক্ষা পায় মানুষ সামাজিক যে মানুষের মধ্যে সবার মিলে একসাথে বসবাস করা এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসার একটি সামাজিক অবস্থান রয়েছে এবং এটাই মানুষের মূল শক্তি মানুষ একে একা চলতে পারে না একা একা সলো সাকসেস এখন পৃথিবীতে খুব কম প্রত্যেকটা কাজে এখন টিমের মাধ্যমে হয় আমরা ফুটবল খেলায় দেখি যে মেসি অনেক বড় মানের খেলোয়াড় কিন্তু সে কিন্তু তার টিম ভালো না থাকাতে একবারও বিশ্বকাপ নিতে পারেনি কিন্তু বিশ্বকাপ নিয়েছে ফুটবলে এবং ক্রোয়েশিয়ার কোনো জানি না কিন্তু তারা টিম হিসেবে অনেক স্ট্রং ছিল তাই তাদের কিন্তু রেজাল্ট ভালো এসেছে সুতরাং আমরা যারা মনে করছি যে আমাদের অনেক যোগ্যতা রয়েছে কিন্তু আমার টিমেরও যদি সেই যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আমরা রেজাল্ট আনতে পারবো না আমাদের যোগ্যতা ব্যর্থতায় পরিণত হবে সেই কারণে আমাদের একটি ভালো টিম বিল্ড আপ খুব প্রয়োজন এবং এই টিম বিল্ড জন্য আমাদের যে কোম্পানির ফর্মুলা রয়েছে সেটা হলো সেটা আমরা কোম্পানির সিস্টেম অনুযায়ী ফলো করতে হবে আমি নিজের ইচ্ছা মতো আমার কাজ করলে হবে না আমাদের কোম্পানি যেটা বলছে একটা টিম বিল্ড আপ করতে হলে কিভাবে করতে হবে আমার একটা কন্টাক্ট লিস্ট থাকতে হবে এবং এটা আমরা ফার্স্ট স্টেপ টু ম্যানেজার আমাদের যে বইটা রয়েছে কোম্পানির দেয়া সেখানে একটা লিস্ট রয়েছে এখানে হান্ড্রেড প্লাস লিস্ট তৈরি করার ঘর রয়েছে আমাদের প্রত্যেকের যারা এখানে বিজনেসটা করছে প্রত্যেকেরই আশা করি ফার্স্ট স্টেপ টু ম্যানেজার বইটা কেনা রাখা রয়েছে এছাড়া অনেকেই পার্সোনালি বা বুক যেখানে আমাদের এই থাকে করে সেখানে আমরা আমাদের মোবাইল থেকে হোক আমাদের ফেসবুক থেকে হোক মেসেঞ্জার থেকে হোক ইনস্টাগ্রাম থেকে হোক লিঙ্কটেন থেকে হোক যেকোনো আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অথবা অফলাইনেও আমাদের রিলেটিভ যারা রয়েছে তাদের কাছ থেকে একটা লিস্ট করে কমপক্ষে একশো এবং তার অধিক যে যত পারে লিস্ট করা যে যাদেরকে আমরা চিনি আর সেই চেনা লোকদেরকে আমরা ইনভাইট করি এবং দাওয়াত দিয়ে থাকি তাদেরকে বিজনেস ইনভাইট আমরা ওভারফোনে অনেক সময় দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি আর যখন আমরা অফলাইনে কোথাও বসে তার তার সাথে বসি তখন আমাদের বিজনেস বা আমাদের হেলথ সেমিনার এগুলো প্রদর্শন করে এবং তার মাধ্যমে আমাদের কোম্পানির যে যারা যারা শুধুমাত্র সুস্থ থাকতে চায় তাদেরকে আর আমরা বিজনেস সাইডটা প্রদর্শন করি না তাদেরকে সুস্থ থাকার জন্য বর্তমানে যুগে যে ইমিউন সিস্টেম ডেভেলপ করা কতটা জরুরি সেটা তুলে ধরার কথাটাই আমরা বলি তাদের সাথে শুধুমাত্র আর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আমরা সেই রোগ প্রতিরোধ ক্ষমতার কথাগুলোই তাদেরকে বলে থাকি তাদেরকে আমরা বিজনেসের কথা তখন আর বলি না কারণ সবাই তো ফরে বিজনেস করবে না প্রত্যেকেই কোনো না কোনো ফিল্ডে কর্মরত রয়েছে তারা যদি মনে করে তাদের ফিল্ড ফরএভারের চেয়েও বেটার অবস্থায় রয়েছে তিনি তাহলে কিন্তু প্রত্যেকের এই স্বাস্থ্য ভালো রাখা প্রয়োজন আর এই কারণে আমাদের মার্কেট অনেক বড় যেহেতু করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে যে ইমিউন সিস্টেম দুর্বল থাকলে চলবে না ইমিউন সিস্টেম স্ট্রং থাকলে তাকে সহজে ভাইরাস আক্রমণ করতে পারবে না সুতরাং সে একজন বিজনেসম্যান হোক একজন গার্মেন্টস এর মালিক হোক একটা ফ্যাক্টরির মালিক হোক একটা গাড়ির মালিক হোক বাড়ির মালিক হোক জাহাজের মালিক হোক প্লেনের মালিক হোক হোক প্রত্যেকের এই স্বাস্থ্য ভালো রাখার দরকার রয়েছে কারণ যদি রোগ একবার হয়ে যায় তাহলে কিন্তু রোগ ভালো করা খুব কঠিন হয়ে যায় কারণ প্রত্যেকটা মেডিসিনের সাইড এফেক্ট রয়েছে কিন্তু রোগ যেন না হয় সেই কারণে আমাদেরকে ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হবে বর্তমান যে যুগ খাদ্য ভেজালের যুগ যেখানে খাবার হাইব্রিড করার মাধ্যমে কেমিক্যাল মিক্স করার মাধ্যমে যেখানে বছরে একটা মুরগি বিশটা ত্রিশটা ডিম পারতো সেখানে এখন প্রতিদিন ডিম পারে এবং ইনজেকশন দিলে প্রতিদিন দুইটা ডিমও পারে সুতরাং সেই ডিম সেই মাছ সেই ফরমালিন যুক্ত মাছ এগুলো কিন্তু আমাদেরকে ক্রমশ শরীরকে খারাপ করে দিচ্ছে এবং আমরা যে বাইরে ফাস্টফুড খাচ্ছি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি যেগুলোর মধ্যে তেল বেশি থাকে এবং বিভিন্ন অনেক কিছু থাকে সেই কারণে আমাদের তো ইমিউন সিস্টেম ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে আমরা সহজেই রোগ আক্রান্ত হয়ে গেছি আমাদের বাবা দাদা চা দাদার দের মতো অনেক বছর সুস্থভাবে বেঁচে থাকার সক্ষমতা আমাদের বডি থেকে হারিয়ে যাচ্ছে তো আমরা যেহেতু ন্যাচারাল ফুড পাচ্ছি না সেই কারণে আমাদের বডির ভিতরের যন্ত্রাংশগুলোকে সঠিকভাবে রাখার জন্য আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলো দিয়েছে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে কিন্তু সুস্থ থাকার একটা অন্যতম উপকরণ এবং এটা শুধু বাংলাদেশেই তা নয় আমেরিকা উৎপাদিত হয়ে সেটা পৃথিবীর এখন একশো সত্তরটার উপরে দেশে এই প্রোডাক্টগুলো চলছে এবং ম্যাক্সিমাম জায়গায় এখন ফার্স্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে সুতরাং যারা ভালো থাকতে চাচ্ছে তারা আমাদের এই প্রোডাক্ট গুলো ফুড সাপ্লিমেন্ট এগুলো ডায়েটারি সাপ্লিমেন্টারি এবং পার্সোনাল কেয়ারের যে প্রোডাক্ট গুলো বেশি বেশি ইউজ করছে তো যারা প্রত্যেকের যেহেতু স্বাস্থ্য ভালো রাখা দরকার আমাদের মার্কেটটাও সেই কারণে অনেক বড় মার্কেট এবং আমরা এই ফর এভার এই প্ল্যাটফর্মে নিজেদেরকে সাকসেস করার জন্য নিজেদের স্বপ্ন জন্য আমরা ভাবতেই পারছি যে আমাদের এই মার্কেটটাকে আমাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী ধরতে পারবো সেই ক্ষেত্রে আমরা প্রায় বেশিরভাগ মানুষকেই আমরা স্বাস্থ্যের বা ইমিউন সিস্টেম ডেভেলপের কথা বলতে পারছি এবং আমাদের পার্সোনাল হোলসেলে কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করে রিটেল সেল করার মাধ্যমে আমরা বিজনেস করতে পারছি তারপর কিছু আমাদের দেশে যেহেতু বেকারত্ব রয়েছে এবং কিছু কিছু লোক রয়েছে যারা নরমাল জব করে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারছে না তারা যদি মনে করে যে তারা একটা পার্ট টাইম অথবা ফুল টাইম আমাদের সাথে কাজ করবে তখন তাদেরকে আমরা বিজনেস প্ল্যান দেখিয়ে থাকি এবং সেটা করার মাধ্যমে সেটাও সবাই একে করছে আমরা তাও না যারা একটু সিরিয়াস পারসন তাদেরকে করছে এবং তাদেরকে অ্যাকশনটা শিখিয়ে দিচ্ছে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছে এবং প্রোডাক্ট আমাদের যে কোম্পানির প্রোডাক্ট কথা বলে আমাদের যে বিশ্ব প্যাটেন্ট করা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যখন কাজ করে তখন তার বিজনেসটাও আমাদের মতোই বৃদ্ধি পেতে থাকে তা প্রধান যারা বিজনেস করতে চায় তাদের জন্য আমাদের ফার্স্ট স্টেপ বইতে যে লিস্টটা রয়েছে হান্ড্রেড প্লাস লিস্ট যাদেরকে আমরা চিনি তাদের একটা লিস্ট করা তাদের নাম এবং তাদের মোবাইল নাম্বার তাদের রেফারেন্স এবং তাদের আইডি নাম্বার এগুলো আমরা লিস্ট করে রাখবো এবং তারা কখন কোন প্রোডাক্ট নিচ্ছে এবং তারা কাজটা কিভাবে করলে তাদের সফলতা আসবে এবং যদি তাদের কাজের ধরনের মধ্যে কোথাও গ্যাপ থাকে তাদের বিশ্বাসে কোথাও গ্যাপ থাকে কোম্পানির প্রোডাক্ট কোম্পানির প্রোফাইল কোম্পানির ম্যানেজমেন্ট বা কোম্পানির কোনো ইনফরমেশন তাদের কাছে না থাকে তাহলে আমরা লিডার হিসেবে সেটা তাদের সাথে শেয়ার করে থাকি এবং তার মাধ্যমে তারাও যখন তাদের বিশ্বাসের চেতনায় যখন আসে যে ইয়েস দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম সাকসেস দেন তারাও ডেসপারেটলি কাজ করে নর্মাল কাজ করলে এখানে আসলে সফলতা পাওয়া কঠিন আপনি একজন বিজনেসম্যান নট এ জব হোল্ডার যেহেতু বিজনেসম্যান একজন বিজনেসম্যান যখন অফিসে থাকে তখন তাকে বিজনেস নিয়ে ভাবতে হয় বাসায় গেলেও তাকে বিজনেস নিয়ে ভাবতে হয় আমরা সময় কম দিতে দিলেও অফিসে আসতে হবে এমন কোনো বড় ব্যাপার না কিন্তু আমাদেরকে সবসময় প্রত্যেক দিনের একটা লিস্ট থাকতে হবে আমাদের পাঁচ বছর মেয়াদি একটা কাজের লিস্ট থাকতে হবে লং টার্মের লিস্ট থাকতে হবে শর্ট টার্ম লিস্ট থাকতে হবে এবং প্রতিদিন প্রতি মাসের প্রতিদিনের তারও কাজের একটা লিস্ট থাকতে হবে নিজেকে নিজে জবাবদিহি করতে হবে কারণ হলো আমাদের এটা স্বাধীন বিজনেস এখানে কেউ কাউকে সরি কেউ কাউকে দায়িত্ব দিচ্ছে কিংবা জবাবদিহি করছে এরকম বিষয় নাই কিন্তু নিজে জবাবদিহি করতে হবে এবং আমাদের ফার্স্টেস্ট টু ম্যানেজার বইয়ের মধ্যে যে পাতাটা রয়েছে এই 100 প্লাস লিস্ট সেখানে আমার নামগুলো তালিকা করে রাখতে হবে যদি আমার এই তালিকা পূরণ করার পরেও আর অনেক পাতা প্রয়োজন হয় মনে হয় তাহলে এই বই থেকে এই পাতাটা বেশি করে ফটোকপি করে নিয়ে আমরা আমাদের লিস্ট আসবো এবং সেখানে আমরা যদি কেউ শুধুমাত্র প্রোডাক্ট নেয় আমাদের ডিস্ট্রিবিউটার না হয় তাহলে তাদেরকে কোন কোন প্রোডাক্ট কম দিন কত তারিখে দিচ্ছি তারও একটা প্রোডাক্ট লিস্ট শীতের ঘর রয়েছে সেই পাতাটাও আমরা ফটোকপি করে নিতে পারি কখন কোন দিন কোন প্রোডাক্টটা কাকে দেওয়া হচ্ছে কতদিনে সেটা সম্ভব তারিখ শেষ হতে পারে তার আগে তাকে ফলো করা এবং ফলো মাধ্যমে তার প্রোডাক্টটা যেন সে নিয়মিত আমার কাছ থেকে পায় সেই ব্যাপারে তাকে সহযোগিতা করা যেহেতু সে বিজনেসটা করছে না রেগুলার অফিসে আসছে না তাকে আমাদেরকে প্রোডাক্টটা একটা প্রোডাক্টের ডায়রি মেনটেন করে তাকে ফলো করতে হবে

সটা ডিসিশন নিয়ে রাখছে এবং তাদের কাছে আহ মনে হচ্ছে যে এই বিজনেসটা সিরিয়াসলি করা দরকার তারা আমাদের বিজনেস পার্টনার যারাই আহ আমাদের সাথে তারা আমাদের বিজনেস পার্টনার কিন্তু তার মধ্যে ডেসপারেট আহ আমার এবং আমরা প্ল্যান যেভাবে কাজ করা সম্ভব সেটা করা সম্ভব কিন্তু মনে রাখতে হবে এটা মিনিমাম পাঁচজন হতে হবে আমাদের দেশে আঠারো কোটি মানুষ রয়েছে এখানে আমার আঠারোটা মানুষ যদি আমার টিমে চলে আসে তাহলেই এনা খুব বেশি আসতে হবে তা না কারণ আমাদের এখানে যেভাবে একজনের থেকে আরেকজন বাড়তে থাকে এবং লিভারেজ হতে থাকে ম্যান পাওয়ার লিভারেজ টাইম লিভারেজ ওয়ার্ক লিভারেজ মানি লিভারেজ এভাবে দেখা যায় যে দশজন পনেরো জন লোক আমাদের সাথে কাজ করলেই তার থেকে অনেক অনেক লোক আর টিম টিমে জুড়ে যায় এবং হাজার হাজার লোক হয়ে যায় যাদের প্রত্যেকের কাছ থেকে একটু একটু বেনিফিট করে বেনিফিট নিয়ে অনেক সাধারণ লোকে অসাধারণ লোকে পরিণত হচ্ছে ফর থেকে আমাদের দেশেও দুই হাজার দশ সালে আসছে কোম্পানি ইতিমধ্যে দশ লাখ টাকার উপর ইনকাম করার লোক অনেকজন তৈরি হয়ে গেছে পাঁচ লাখ এক লাখ দুই লাখ এগুলো তো অ্যাভেলেবেল আমরা যারা ম্যানেজার রয়েছে কিন্তু কত টাকা ইনকাম হবে এটাই সবচেয়ে বড় কথা না বড় কথা হলো আপনি অনেক লোককে কিন্তু ভালো স্বাস্থ্য রাখার জন্য দাওয়াত দিচ্ছেন আপনার মাধ্যমে একটা সোশ্যাল ওয়ার্ক করছে আপনি আমরা একটা ভলেন্টারি ওয়ার্ক করছি পাশাপাশি আমাদের বিজনেস দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো আমাদের মধ্যে যে জিনিসটা ঘটে আমরা টিমটা তৈরি করার পরেও আমাদের দেখা যায় যে আমরা ঠিক মতো তাদেরকে গাইড না করার কারণে অনেক সময় আমাদের টিমের অনেক লোক হারিয়ে যায় তো তাদের মধ্যে এই বিলিভটা নিয়ে আসার জন্য আমাদের প্ল্যাটফর্মটাকে ভালো করে তার সামনে ডিসক্লোজ করার জন্য তার সামনে ডিসকভার করে দিতে হবে ইনফরমেশন গুলো এবং সেই সেই কারণে লিডারদের অনেক দায়িত্ব রয়েছে এবং যারা এই ইনফরমেশন গুলো ক্লিয়ার হয়ে যাবে তারা এই বিজনেস এ ইনভলভ হবে কারণ বিল গেটস কে একবার সিএনএন এ সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মাত্র অল্প বয়সে কিভাবে পৃথিবীর সেরা ধনী হলেন উনি বললেন যে আমি এটা হলো আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমার সাথে অনেকেই পড়াশোনা করেছে কিন্তু তাদের সাথে আমার পার্থক্য হয়েছে আমার যখন মনে হয়েছিল যে এই কাজটা করে পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করা যাবে আমি সাথে সাথে এটা নিয়ে ডেসপারেটলি ঝাঁপিয়ে পড়েছি আর আমার সাথে বন্ধুরা তারা তখনই পড়ালেখা করে যাচ্ছিল তারা কবে করবে তারা তাই নিয়ে ভাবছিল কিন্তু আমি কিন্তু ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি এবং আমার সাথে কয়েকজনকে নিয়ে আমি আমার সমর্থন ছিল না তেমন তারপর আমি যারা ছিল তাদেরকে নিয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এবং আমাদের সেই কারণে সাকসেস হয়েছে আমি ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারি না কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট বাই সেকেন্ড বাই থার্ড বাই অনেকে আমার কোম্পানিতে কিন্তু আমার যেটা সব বন্ধুদের সাথে আমার পার্থক্য ছিল সে একই জ্ঞান পরেও আমার সফলতা এই কারণে এসেছে আমি যখন বুঝতে পেরেছি কাজটা করে সফলতা আনা সম্ভব তখন আমার ডেসপারেশন আমি ডেসপারেটলি ঝাঁপিয়ে পড়া এটাই হলো আমার অন্য সবার থেকে পার্থক্য তো আমরা এখানে অনেকে ফরেবারের সাথে যুক্ত হয়েছে ফরেবার সাথে কাজ করি অনেকে সবাই ফর্মুলা জানি আমরা যারা শুনছি তাদের সবার কাছে কিন্তু ইনফরমেশন গুলো ক্লিয়ার কিন্তু যেটা ক্লিয়ার না যে কারণে আমাদের অনেকের বিজনেস গতি কম বেশি হচ্ছে সেটা হলো আমার ব্যক্তিগত গতির উপরে ডিপেন্ড করে কারণ ফরেবারের মার্কেটিং প্ল্যান পৃথিবীর সেরা একটা মার্কেটিং অপরচুনিটি এখানে যারা কোম্পানি প্রোফাইলে ম্যানেজমেন্টে রয়েছে তারা সেই উনিশশো সালে একসাথে রয়েছে দুজন মারা গেছে তাদের তাদের নমিনি যারা ছিলেন তারা আছে অর্থাৎ ম্যানেজমেন্ট প্রুফ প্রুভ ম্যানেজমেন্ট আমাদের প্রোডাক্ট প্যাটেন করা এবং প্রোডাক্টগুলো প্রমাণিত সব দিকে পৃথিবীর সব সেরা প্রোডাক্ট আমাদের রয়েছে কিন্তু পার্থক্য শুধু এটাই যে আমি যারা কাজ করছি আমি পৃথিবীর সেরা মানুষ হতে পারিনি আমাকে যদি সেরা মানুষ হয়ে যায় আর কোম্পানির প্রোফাইল কোম্পানির প্রোডাক্ট কোম্পানির মার্কেটিং প্ল্যান আমার সাথে সেরাই সেরা একাকার হয়ে যায় তখন কিন্তু আমাদের সাকসেস অনেক দূরে গিয়ে যাবে তো আমাদের এই সাকসেসটা যদি অনেক দূরে এগিয়ে যেতে চায় হয় তাহলে আমাদের যে সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে সেই সিস্টেমটা আস্তে 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 করে ডেভেলপ করতে হবে এবং সেই ডেভেলপিংটাই হলো টিম বিল্ডিং আমরা একজন রবার্ট একটা বই এন্ড পুয়ার ডাটা ওইটা থেকে আমরা শিখতে পাই যে আসলে মানুষ কিভাবে সিস্টেম ডেভেলপ করে এবং সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আহ দরিদ্র থেকে বের হয়ে এসে ধনির ঘরে আহ কাতারে চলে আসে তিনি দেখিয়েছেন যে পৃথিবীর মাত্র পাঁচ ভাগ লোক পঁচানব্বই ভাগ সম্পত্তি ভোগ করছে আর পঁচানব্বই ভাগ লোক পাঁচ ভাগ সম্পত্তি ভোগ করছে ফলে গরিব এবং ধনীর বিরাট ব্যবধান হয়ে গেছে তো এখানে যে কেউ যদি একটা সিস্টেম ডেভেলপ করতে পারে ধরেন উবার একটা সিস্টেম ডেভেলপ করলো আর সমস্ত গাড়িগুলো তার সাথে রেজিস্টার যারা হচ্ছে উবার কোনো গাড়ির মালিক নয় কিন্তু প্রত্যেকটা গাড়ি চলার কারণে তাদের কাছ থেকে উবার টাকা পাচ্ছে আবার প্রত্যেকটা গাড়িতে কাস্টমার উঠার জন্য টাকা পাচ্ছে কিন্তু সিস্টেম ডেভেলপের কারণে অনেক গাড়ির মালিক উবার হয়ে গেল তো এরকম দেখা যায় যে নো একটা বড় বাসের যদি আমরা নাম দেখি ব্র্যান্ড নেম দেখি যেমন সোহাগ হতে পারে শ্যামলি হতে পারে যে কোনো বাস দেখা গেল অন্যরা বাস কিনে তার রুট পারমিট করতে অনেক কষ্ট লাগে সেই বাস কোম্পানিকে তার বাস দিয়ে দিতেছে 5টা 10টা কিন্তু ওই বাসের গায়ে কিন্তু ওই লোকের নাম লেখা হচ্ছে না লেখা হচ্ছে ওই ব্র্যান্ড নেম যেই নেমের কারণে ওই ওই গাড়িটা চলে ভালো তো এইভাবে একটা সিস্টেম ডেভেলপের মাধ্যমে দেখা যায় ইনকাম করছে মানুষ একটা গার্মেন্টস দেখা যায় একটা ফ্যাক্টরি তৈরি করা হলো সেখানে লক্ষ লক্ষ লোক কাজ করলো লক্ষ লক্ষ লোক সেলাই করছে প্রত্যেকের কাছ থেকে টাকা করে পায় মালিক কোটি টাকা ইনকাম করছে তো সেই উনিও একটা ফ্যাক্টরি সিস্টেম ডেভেলপ করছে যেখানে লক্ষ লক্ষ লোক কাজ করছে একজন মালিক যদি একাই সেলাই করতো জামা তাহলে কয়টা প্রতিদিন সেলাই করতে পারতো তাহলে তার কিন্তু ইনকাম হতো না কিন্তু তার একটা বিরাট ইনকাম এই কারণেই হচ্ছে তিনি ধনীদের কাতারে এই জন্যই যেতে পারছেন যে তিনি টাইম লিভারেজ করতে পেরেছেন তিনি ওয়ার্ক লিভারেজ করতে পেরেছেন প্রচুর কর্মী নিয়োগ দিয়েছেন এবং প্রত্যেকের কেস থেকে একটু একটু বেনিফিট নিয়ে উনি টোটালি একটা ভালো রেজাল্ট নিয়ে আসছেন এটাই হলো টিম এটাই হলো সিস্টেম ডেভেলপমেন্ট যে সিস্টেমের কারণে আমরা দারিদ্রের চক্কর থেকে ধনীদের কাতারে চলে যেতে পারি নিজেদের প্রয়োজন মেটানোর মতো স্বপ্ন পূরণের মতো জায়গায় যেতে পারি এবং সেটা হয়তো একদিনে হয় না সেটা হয়তো এক বছরও হয় না কিন্তু আমাদের যদি টার্গেট পূরণ টার্গেট থাকে এবং আমরা যদি ভীষণারই হই আমরা যদি চোখের সামনে দেখতে পাই যে হ্যাঁ এমন দিন আসতেছে যেদিন আমার হাতেও রবকিবের মতো একটি বড় চেক হাতে আসবে আর আমার প্রতিটা দিনই হবে ঈদের দিন যেখানে আমরা আজকের বর্তমান যুগে নিজেদেরইদের নিজেদের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আনন্দের মতো কাপড় চোপড় দেওয়া থেকে শুরু করে যেভাবে এক্সপেন্স করে আনন্দ সবাই মিলে করা যায় সেটা করতে পারছে না কিন্তু ফরএভার আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যেটা মাধ্যমে যারা সিরিয়াসলি প্রতিদিন ওই বিল গেটস এর মতো কাজ করতে পারবে ডিসপারেশন নিয়ে যারা ঝাঁপিয়ে পড়বে যারা যাদের চিন্তা চেতনা সারা ক্ষণে ফরএভার থাকবে তারা কিন্তু প্রতিটা দিনই হবে তাদের ঈদের দিন তো সেই ক্ষেত্রে আমাদের সেটা করতে গেলে আমাদেরকে কিন্তু একটা টিম বিল্ড আপ করতে হবে স্বাধীনতার ক্ষেত্রে যেমন বলা হয় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব তেমন ভাবে আমাদের আহ কিন্তু আহ যা আছে তাই নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং এখানে যদি কেউ একজনকে পায় তাকে দিয়ে অনেক লোক তৈরি করা তার মাধ্যমে টিম মিটিং করা এইভাবে কিন্তু আমাদের একটা কাজ করে যেতে হবে তো সুতরাং সেই আহ যেমন ভাবে একটা ডাল পেলে সরি একটা ডাল পেলে সেটাকে কলাম তৈরি করে গাছ রোপণ করা হয় এবং সেই গাছ থেকে অনেক ডাল তৈরি হয় সেই ডালগুলো কলাম কেটে কেটে তৈরি করে আশেপাশে আরো অনেক গাছ লাগানো হয় এভাবে দেখা যায় একটি ডাল থেকে অনেক গাছ অনেক বনের মতো জঙ্গলের মতো সৃষ্টি করা সম্ভব তেমন ভাবে আমরা যদি আমাদের আমাদের সাথে পাঁচজন পার্টনার পেয়ে যাই তাহলে কিন্তু তাদের মাধ্যমে আমাদের একটা বিশাল বিজনেস করা সম্ভব এবং আমাদের যে স্বপ্নের যে যে গুলোই দেখি না কেন যার সারা পৃথিবী ঘোরার স্বপ্ন রয়েছে সেটা কেউ যদি হজে যাওয়ার স্বপ্ন দেখে কেউ যদি কেউ একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে কেউ যদি একটা বাড়ি করার স্বপ্ন কেউ যদি একটা ফ্যাক্টরি করার স্বপ্ন দেখে কেউ যদি শেয়ার মার্কেটে ইনভলভ হতে চায় যে যা যে স্বপ্নই দেখুক না কেন তার প্রত্যেকটা স্বপ্নের পিছনে কিন্তু অনেক টাকার প্রয়োজন আর সেটা সাধারণ চাকরি থেকে সেই পরিমাণ টাকা জমানো অনেক অনেক কঠিন সদভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু পরে বারে সদভাবে বিজনেস করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের দরজা জানলা অনেক খুলে যেতে পারে আমাদের অপরচুনিটি অনেক খুলে যেতে পারে এবং টাইম লিভারেজ করার মাধ্যমে মানি লিভারেজ করার মাধ্যমে ওয়ার্ক লিভারেজ করার মাধ্যমে আমাদের ইনকাম মান্থলি ইনকামও অনেক বেড়ে যায় এবং যা ফরেভার বার প্রতি মাসে পনেরো তারিখে আমাদের মধ্যে আমাদেরকে পেমেন্ট করে থাকে আমরা সেই কারণে ফরেভার প্ল্যাটফর্মের ব্যাপারে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা যারা টিম বিল্ডআপ করতে পারেছে তারা কিন্তু ইতিমধ্যে অনেক ভালো রেজাল্ট পেয়েছে তো আমাদের ফার্স্টেস্ট টু ম্যানেজারে আমাদের কিন্তু গোল সেটআপ গুলো রাখারও একটা পাতা রয়েছে যেটা প্রথমের দিক থেকেই থাকে এবং কেন আমরা ফরএভার করছি কেউ হয়তো রয়্যালটির জন্য করছে কেউ হয়তো ইনহেরিট ইনকামের জন্য করছে কেউ হয়তো আমাদের পার্সোনাল লাইফের কিছু স্বপ্ন পূরণের জন্য করছে কেউ হয়তো ফ্যামিলি লাইফের স্বপ্ন পূরণের জন্য করছে কেউ হয়তো ফিনান্সিয়াল স্বপ্ন পূরণের জন্য করছে কেউ হয়তো আমার নিজের একটা পজিশন থেকে পদপদবি ম্যানেজার হব সাপ্লাই ম্যানেজার হব তার জন্য করছি যে যেন একটা मंथলি ভালো ইনকাম আসে এমন কি কেউ কেউ আছে বছরে একটি এক কোটি টাকার চেক চেয়ারম্যান মনাস নিবে মান্থলি ইনকামের পাশাপাশি তার জন্য করছি তো যে যেটার জন্যই করে থাকি না কেন আমাদের এইখানে এই পাতা দুটোতে ফার্স্ট এস টু ম্যানেজার বইতে আমরা লিখে রাখবো এবং রেগুলার এটা দেখতে থাকব তাহলে কিন্তু আমাদের স্বপ্ন পূরণটা অনেক সহজ হয়ে যাবে কারণ আমাদের এই স্বপ্ন আমাদেরকে কাজে তাড়িত করবে আমাদের স্পিড বাড়িয়ে দেবে আমাদের কিন্তু ডেসপারেশন বাড়িয়ে দেবে আমাদের প্রতিদিন সকালে আমাদের যখনই কাজ কমে যাবে তখনই কিন্তু আমাদের আমাদের লিখিত এই দুইটা পাতা যেখানে আমাদের পার্সোনাল গোল ফ্যামিলি গোল এবং ফিনান্সিয়াল গোল লেকার হয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে দেখে দেখে ভাবতে হবে যে এটা আমি জানি একটু পরে পেতে যাচ্ছি যদি আমরা হয়তো এক বছর পরে পাবো কিন্তু ভাবতে হবে যে যে কষ্ট এটা এটা পাওয়ার জন্য তখন কিন্তু কোনো কষ্ট আর কষ্ট থাকবে না আনন্দ হবে কারণ আনন্দের মাঝে যে কাজ হয় সেই কাজে অনেক বরকত হয় এবং কাজে আনন্দ তখনই আসে যখন সেই কাজ করার সময় আর নিজের ভীষণ দেখতে পাই যে হ্যাঁ আমার এই কাজটার পরে আমি এই রেজাল্ট পেতে যাচ্ছি যখন আমার মন কনফার্ম হয়ে যায় দিল কনফার্ম হয়ে যায় যে আমার সামনে একটা বড় রেজাল্ট আসছে তখনই কিন্তু আমাদের এই রেজাল্টের কারণে আমাদের কোনো কাজ আর কাজ থাকে না যে কারণে আমাদের চেয়ারম্যান রেক্সপনের একটি বক্তব্য এরকম এসেছে যে ইন্টাগ্রেটি এমপ্যাথি এন্ড ফান আমার আমাদের গাইড যেখানে আমাদের সততা আমাদের আহ সহানু ভবতা সহানু মর্ম মর্মতা এবং আমাদের ফান আনন্দ আনন্দ আমাদেরকে সাকসেস এনে দেয় এই এই যে আমাদের তিনটা গাইড তিনটা শব্দ যার মধ্যে আমরা কাজ করতে করতে আনন্দ করতে করতে ম্যানেজার হই আনন্দ করতে 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 করে। কারণ আমাদের সেই আসে এই আমরা আমাদের চোখের সামনে সবসময় চেয়ার বোনার বোনাসের চেকটা দেখতে পাই যেটা দিয়ে আমাদের যার যা স্বপ্ন আছে সেটা আমরা পূরণ করা দেখতে পাই যেই কারণে আমাদের কিন্তু সারাক্ষণে প্রতিটা কাজে আনন্দ আসে যেই কারণে আমরা প্রতিদিনের একটা আহ প্রতিদিনের কাজের একটা লিস্ট করে রাখি হয় সেটা আগের রাতে অত প্রতিদিন সকালে আর সেইটা অনুযায়ী প্রতিদিন রাতের সেই কাজের জবাবদিহিতা নিজেকে নিজে করি এবং দেখা যায় কোনো কাজে গ্যাপ থেকে থাকলে তারপরের দিন সেটাকে আমরা ইনক্রিজ করার চেষ্টা করি আর যখনই আমাদের কোনো গেস্ট না থাকে যখন আমাদের কোনো কাস্টমার না থাকে তখন কিন্তু আমরা বেশি বেশি করে ট্রেনিং করে নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করি কারণ একটি কুরালের মতো কুরালটাকে যত ধার দেওয়া হয় তত ভালো করে গাছ কাটা যায় কিন্তু কুরালটার ধার যদি কমে যায় আমি অনেক বেশি গাছ কাটার চেষ্টা করলো আমার দেখা গেলো সারাদিন তেমন কাজ রেজাল্ট আসবে না কিন্তু আমার যদি কুরালের ধার থাকে তাহলে কিন্তু আমার রেজাল্ট ভালো আসবে আর আমাদের ধার হলো জ্ঞান ট্রেনিং এবং যখন আমাদের প্রোডাক্টও শর্টেজ হয়ে যায় তখন কিন্তু আমাদের কাজও একটু কমে যায় তখন আমরা ট্রেনিংটা বেশি বাড়াতে পারি এবং তখন আমাদের কিন্তু রিলেশন বিল্ড আরও বেশি সুযোগ কারণ অন্য সময় আমরা ফলো যখন করি তখন বলি যে ভাই আপনার মধুটা তো শেষ হয়ে গেছে টুথবেলটা তো শেষ হয়েছে এখন লাগবে কিন্তু আমরা যখন প্রোডাক্ট ওই প্রোডাক্টটা থাকবে না তখন তাকে তবুও ফোন দিব তার ওইটা একজন যে আমার কাছে নিয়মিত ওই প্রোডাক্টটা নিচ্ছে তখন কিন্তু সে ভাববে যে না আজকে এই লোকটা আমাকে

আসলে রিলেশন মানুষের কাছে মানুষের বিজনেসটা হয় রিলেশনের কারণে কমিটমেন্টের কারণে আমাদের যদি আমাদের কমিটমেন্ট ঠিক থাকে আমরা যদি মানুষের সাথে রিলেশনের ভ্যালু দেই তাহলে বিজনেস অটো হবে বিজনেস করতে চাইলে বিজনেস হয় না বিজনেস অটোমেটিক্যালি হয় যখন মানুষ বুঝতে পারে যে তার প্রতি আমরা কেয়ার করছি তো এমন আমি কাস্টমার কেয়ারের উদাহরণ দিয়ে দিতে পারি যদি কোনো কাস্টমার কেয়ারে আপনি ফোন দেন একজন যদি রিক্সাওয়ালা ফোন দিয়ে বলে গ্রামীণ ফোনে কাস্টমারে কেয়ারে যে ভাই আমার দশটা টাকা তোমার কোম্পানি কেটে নিয়েছে আহ এইটা তাড়াতাড়ি ফেরত দাও সে যদি একটা গালি দিয়েও বলে তবু ওই প্রান্ত থেকে গ্রামের কাস্টমার কেয়ার থেকে বলবে জি স্যার আমি দেখছি কি সমস্যা হয়েছে সে যদি বলে তোর স্যার তোমার স্যারের মারি বা তোমাকে একটা খারাপ কথাও বলে তবুও কিন্তু আমার টাকা তো সে বলছে সিদ্ধি হয়তো ওই রিকশালা তার পরিচয় দিয়েছে যেwidetilde রিকশালা তিনি খারাপ লোক তিনি হয়তো সে অশিক্ষিত কিন্তু ওইখানে যিনি বসে যেই মহিলা ফোনটা ধরছে তিনি হয়তো মাস্টার ডিগ্রি পাশ তারপরও কিন্তু সারসার করছে কেন করছে কারণ তার বস তাকে শিখিয়ে দিয়েছে ওই রিকশালা ওই ঠেলা গাড়িওয়ালা এরকম অসংখ্য লোকের সাধারণ মানুষের টাকা থেকে কিন্তু তোমার বেতন দেওয়া হয় সুতরাং তোমার কাস্টমার সার্ভিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট আমরা যদি নিজেদেরকে এরকম ভাবে কাস্টমার সার্ভিস দিতে না পারি আমাদের মধ্যে যদি ইগো প্রবলেম কাজ করে আমরা যদি ভাবে যে আমরা তো আমি তো একজন সিনিয়র ম্যানেজার আমি তো একজন অমুক আমি একজন সাধারণ লোক একটা টুজ জেল দিয়েছি সে এটার বেনিফিট জানতে চাচ্ছে তাকে যদি আমরা ঠিক মতো তাকে স্যাটিসফাইড না করি তাহলে কিন্তু আমাদের এক সময় এটা বুমেরাং হবে আমাদের বিজনেস খারাপ হবে কারণ কাস্টমারকে কেয়ার করতে হবে তো বর্তমান দুনিয়া কিন্তু কেয়ারের যুগ এবং আগে যেমন ছিল সেলস ইম্পর্টেন্ট মার্কেটিং ইম্পর্টেন্ট এখন এই কথাটা চলে আসছে সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট সোসাইটাল সেলিং কনসেপ্ট থেকে বের হয়ে এসেছে পৃথিবী সেলিং কনসেপ্টটা ছিল এটাই আমার প্রোডাক্ট আমি আমি জোর করে মানুষের কাছে বুঝিয়ে শুনিয়ে বিক্রি করে দিব কিন্তু সোসাইটাল মার্কেটিং কনসেপ্টে এসে পৃথিবী বর্তমান যুগে বুঝতে পেরেছে যে মানুষের সোশ্যাল ভ্যালুটা ইম্পর্টেন্ট মানুষের সামাজিক কল্যাণটা ইম্পর্টেন্ট মানুষের যদি কল্যাণ থাকে তাহলে সেই প্রোডাক্ট কঠোর বিক্রি হবে আর যদি সেই প্রোডাক্টের মধ্যে কোনো কল্যাণ না থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে জোর বিক্রি করা না তো সুতরাং আমাদের ফরেভারটা কেন করছি সেই বিষয়টা আমাদের যেমন ক্লিয়ার থাকা দরকার আমাদের মধ্যে বিশ্বাসটাও ক্লিয়ার থাকা দরকার এবং যার যত বিশ্বাসটা স্ট্রং হবে তার কিন্তু বিজনেসটা তত ভালো হবে তো বিশ্বাসটা স্ট্রং করার ক্ষেত্রে আমি রজার বেনেটের অনেক গল্পটা অনেক সময় বলে থাকি উনিশশো সালে তিনি এক মিনিটের পূর্বেই চার মাইল চার মিনিটের পূর্বে এক মাইল রাস্তা তিনি অতিক্রম করেছিলেন তো এখানে একটা বিজ্ঞানীদের একটা ফর্মুলা ছিল যে চার মিনিটের মধ্যে কেউ এক মাইল রাস্তা দৌড়ে অতিক্রম করতে পারবে না যদি কেউ চেষ্টা করে তার নার্ভ গুলো যাবে তার হৃদপিণ্ড ফেটে যাবে কিন্তু রজার বেনেট পেরেছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা সাংবাদিকরা বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেছিল যে রজার বেনেট কিভাবে পারলো উনি বিজ্ঞানীরা আবার আলোচনায় বসলেন এবং তারা বললেন যে আমরা যা বলেছিলাম সেটাই সত্যি এক মিনিটে আসলে চার মিনিটে এক অতিক্রম করা সম্ভব না কিন্তু রাজার বেনেট পেরেছে এই কারণে তার বিশ্বাসটা অনেক স্ট্রং হয়ে গেছিল যখন মানুষের মধ্যে বিশ্বাস কোনো বিষয়ের উপরে বিশ্বাস অনেক স্ট্রং হয়ে যায় নার্ভাস সিস্টেমে একটা চেঞ্জ চলে আসে এবং যখন তার ভিতরের মধ্যে একটা চলে তখন সে অনেক সম্ভব করতে পারে সাধারণ অবস্থায় মানুষের দ্বারা এইটা করা সম্ভব না এবং রজার বেনেট পরে এই উপরে কিন্তু ওই একই কাজ করতে পেরেছে কারণ তাদের মধ্যে বিশ্বাস এসেছিল যে রজার বেনেট পারলে আমরাও পারবো যখন মানুষের মধ্যে বিশ্বাস এসে যায় যে সে পারবে তখন তার ভিতরের বডির অনেক কিছু চেঞ্জ আসে এবং তার কাজটা কিন্তু সহজ হয়ে যায় আমরা যদি মনে করে যে মনে করবো পারবো তার পক্ষেই পারা সম্ভব যার মধ্যে এই ভাবনা থাকবে হলেও হতে পারে নাও হতে পারে আমি একটু আহ চান্স নিয়ে দেখি চান্স আসলে কোনোদিন সফলতা আসে না চয়েস সব সময় সফলতা আসে আমাকে ডেসপারেটলি কাজটা করতে হবে এটাই আমার পেশা এটাই আমার নেশা এরকম ভাবে আমরা যদি চয়েস করতে পারি তাহলে ফরএভার যা যা প্ল্যান দিচ্ছে যা যা আপনাকে বলছে তা অক্ষর অক্ষর সত্য তো হবেই বরং এর চেয়ে বেশি হওয়া সম্ভব তো আমরা দেখি অনেক সাধারণ মানুষের ফরএভার অসাধারণ লোকে পরিণত হয়েছে তো সেই গল্পগুলো আমরা জানি এবং পৃথিবীতে যে বড় বড় চেয়ারম্যান বোনাসের চেক সেগুলো আমাদের জানা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু অনেকে এই চেয়ারম্যান বোনাস চেক অর্জন করেছে কিন্তু সবাই করতে পেরেছে একটা টিমের মাধ্যমে আর সেই টিম বিল্ডআপ আমাদের প্রয়োজন যে টিম বিল্ড আপ জন্য আমাদের ফার্স্ট টু ম্যানেজার যে গাইডলাইন করেছে একশোর উপরে লিস্ট করা তার থেকে প্রায়োরিটি লিস্ট করে কমপক্ষে বিশ থাক রাখা এবং সেখান থেকে কাস্টমার আলাদা করা এবং সেখান থেকে যারা বিজনেসে সিরিয়াসলি আমাদের সাথে পার্টনারশিপে যোগ দিবে তাদেরকে আলাদা করা তাদেরকে রেগুলার ফলো আপ করা তাদেরকে অ্যাকশনটা শেখানো এবং তাদের অ্যাকশন শেখানোর মাধ্যমে তাদেরকে রেজাল্টে নিয়ে আসা এবং যাদের রেজাল্ট আসতেছে না তাদেরকে আবার একটু বেশি কেয়ার করা এবং কেয়ার করার মাধ্যমে তাদের রেজাল্টে নিয়ে আসা তাদেরকে ফলো আপ দিয়ে এবং তাদের তাদেরকে সঠিক তাদের লক্ষ্য পূরণ করে দেওয়া এবং তাদের লক্ষ্য পূরণ করার মাধ্যমে আমরা সবাই যখন সবার লক্ষ্য পূরণ হয় তখন আমরা সবাই মিলে জিতি অথবা সবাই মিলে হেরে যাই যদি আমাদের ভুল থাকে কিন্তু আমরা সবাই মিলে জিততে এসেছি এখানে সুতরাং আমাদের টিম ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট হেয়ার তো এখন এই টিমের প্রত্যেকের টিম ঠিকই থাকলো কিন্তু টিমের মধ্যে যদি প্রোডাকশন না থাকে টিমে যদি উৎপাদন না থাকে টিমে যদি সিসি না আসে তাহলে কিন্তু আমাদের এই টিম থেকেও লাভ হয় না এই কারণে আমাদের চারটা ভিত্তি রয়েছে এই চারটা ভিত্তি আহ আমাদের ফোর কোর রিক্রুটমেন্ট রিটেনশন প্রোডাক্টিভিটি এন্ড ডেভেলপমেন্ট এই চারটার মধ্যে আমাদের বাংলাদেশে আমরা রিক্রুটমেন্ট এবং রিটেনশন মোটামুটি ভালো হচ্ছে রিক্রুটমেন্ট খুবই ভালো কিন্তু তারপরে লোকগুলো লেগে থাকা থাকছে না অনেক ক্ষেত্রে ঝরে যাচ্ছে তো এই ঝরে যাওয়ার পিছনে কিন্তু আমাদের যে আমি এতক্ষণ যে কথাটা বললাম যে টিমকে যেভাবে গাইড করা প্রয়োজন সেখানে আমাদের কিছু ল্যাকিংস থাকে লিডাররা অনেক সময় দেখা যায় টু সিসি করার পরে তার সাথে যেভাবে গাইড করা প্রয়োজন সেই গাইডটা আমরা অনেক সময় করতে পারি না বা তাকে তাদের তাদের মিনিমাম লেভেলের একটা সফলতা এনে দিতে পারি না তো সেই কারণে আমাদের লোকজন ঝরে যায় আমরা ছোট ছোট প্রত্যেকটা সফলতায় উদযাপন করা উচিত এবং একটি কেউ যদি নতুন এসে একটা টুক জেলো বিক্রি করে সেটাও একটা সেলিব্রেশন হওয়া উচিত আমি মনে করি প্রত্যেকটা কাজের সেলিব্রেশন হলে উৎসাহ আরো বেড়ে যায় তো প্রত্যেকটা কাজেই আমাদের যখন উৎসাহ বেড়ে যাবে তখন আমাদের প্রোডাক্টিভিটি অনেক হাই হবে আর প্রোডাক্টিভিটি যখন হাই হবে তখন ডেভেলপমেন্ট অটোমেটিক হবে ডেভেলপমেন্ট চাইলে ডেভেলপমেন্ট হয় না প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে একটা প্রোডাক্টিভিটি থাকে তো সুতরাং আমরা কোন পজিশনে যেতে চাই আমাদের কোন ডেভেলপমেন্ট চাই আমাদের টার্গেট কি সেটার উপরে সেইটার দিকে তাকিয়ে থেকে আমাদের প্রোডাক্টিভিটি বানানোর দরকার যার যত দূরে টার্গেট থাকবে যদি আমরা মনে করি আগামী এক মাস পরে আমি আমেরিকা যেতে চাই তাহলে আমার মুভমেন্ট আর একরকম হবে কালকে সকালে যদি আমি চিটাং থাকতে চাই তাহলে আজকের মুভমেন্ট আমার থাকতে চাই তাহলে কিন্তু আমার মুভমেন্ট এখানেই থাকবে সুতরাং আমরা আমাদের যে মুভমেন্ট আমাদের যে গতি কাজের গতি সেই গতিটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিভাবে কত দূর যেতে চাই সেই অনুযায়ী আমাদের স্পিড বেড়ে যাবে তো আমরা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা আমি দেখেছি আমি অনেকগুলো ফর্মুলাই দেখেছি তার মধ্যে আমাদের প্রধান আমার কাছে আকৃষ্ট লেগেছে মালয়েশিয়ার হামিজা হামদানের ফর্মুলা উনি অনেক দেখলাম এক মাসে করোনার এক মাসে সাড়ে আটশো সিসি হয়েছে তো এইটা দেখে আমি অবাক হয়েছে এবং ওনার ফর্মুলাটা আমি গ্রহণ করেছি আমি দেখেছি যে উনি বলেছেন যে আমাদের প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করতে হলে তিনটা জায়গায় আমাদের ইম্পর্টেন্স দিতে হবে তিনটা জায়গায় আমাদেরকে গতি বাড়াতে হবে একটা হলো কাস্টমার দ্বিতীয় হলো সেলস এবং থার্ড হলো এটা ফ্রিকোয়েন্টলি করতে হবে পুন পুনঃ হতে হবে আমাদের প্রোডাক্ট গুলো এমনই প্রোডাক্ট যে প্রোডাক্ট মানুষের রেগুলার লাগে একটা টুজ শেষ হয়ে গেলে আবার লাগে একটা অ্যালোভারে যাও শেষ হয়ে গেলে আবার লাগে সুতরাং আমাদের এই প্রোডাক্ট কিন্তু সেল করার মতো স্কোপ রয়েছে এবং যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আমাদের সিসি বেড়ে যায় এবং দ্যাট মিন্স আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায় তো আমাদের কাস্টমার ইনক্রিজ করার ক্ষেত্রে উনি যে ফর্মুলা দিয়েছেন সেটা হলো যে আমাদের অফলাইনের পাশাপাশি এখন অনলাইনের দিকে অধিক বেশি জোর দিতে হবে এবং এই অনলাইনে জোর দেওয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু যারা নতুন আসে তাদের জ্ঞান অনেক কম থাকে তাই তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে তাদের জন্য কিছু রেডিমেড ভিডিও ক্লিপস অডিও ক্লিপস কিছু ট্রেনিং রেডি করে রাখতে হবে আমাদের একটা ফেসবুক সাইট থাকতে পারে সেটার মাধ্যমে আমরা করতে পারি অথবা আমরা জুম মিটিং এর মাধ্যমে তাদেরকে আমরা সবাই নতুন কিছু করে শিখতে পারি এবং আমরা যে কাজটা নিজেরা ভালো মনে করছি আমরা সেই কাজটাই আমরা টিমের মধ্যে ঘটাতে পারি এবং সেক্ষেত্রে আমাদের বারবার কোচিং করার মাধ্যমে ট্রেনিং দেওয়ার মাধ্যমে সবাইকে বিজনেসটা শিখাতে পারি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যার যার সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়া গুলোতে যার যার বেশি পদচারণা রয়েছে তাদের সফলতা অনেক বেশি হচ্ছে তাদের কাস্টমার বেড়ে যাচ্ছে এবং আমরাও প্রত্যেকেই আস্তে আস্তে অনলাইনে ইনভলভ হয়ে গিয়েছি আমরাও চেষ্টা করছি এখন ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম ভাইবার ইমো আমরা ইতিমধ্যে বাংলাদেশের চলে এসেছি এবং আমাদের এইভাবে কাস্টমার বৃদ্ধির পাশাপাশি আমরা সেলসটাও বৃদ্ধি করতে পারছি আমরা আমাদের সেমিনার সিম্পো সিম্পোজিয়াম এবং আমরা অন টু ওয়ান মিটিং এগুলোর মাধ্যমে কিন্তু মানুষের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে একটা ক্লোজিং করার মাধ্যমে সেলস ইনক্রিজ করছি এবং সেখানেও কিন্তু আমরা কিছু আমাদের কোম্পানিতে যে স্টার্ট বক্স রয়েছে আমাদের ফ্যামিলি বক্স রয়েছে এগুলো কিন্তু সেল করছি আমরা তার মাধ্যমে কিন্তু কাউকে কাউকে ডিস্ট্রিবিউটার তৈরি করছি আবার অনেকে যারা নতুন গেস্ট কিংবা যারা প্রিফার্ড কাস্টমার তাদেরকেও কিন্তু আমরা প্রোগ্রামে আসার মাধ্যমে প্রোগ্রামে তাদেরকে আমাদের বিজনেস এবং হেলথ দুটো অপরচুনিটি এর ইনফরমেশন দেওয়ার মাধ্যমে তারাও কিন্তু হোলসেলার ভাষণ এভাবে কিন্তু আমাদের সেলসও বেড়ে যাচ্ছে এবং ছোট ছোট গ্রুপ অথবা অন টু ওয়ান গ্রুপ করে কিন্তু আমরা ক্লোজিং করে আমাদের সেলসটাকে বৃদ্ধি করতে পারছি এবং এই ঘটনাগুলো বারবার ঘটতে পারছে বা ডুপ্লিকেশন হচ্ছে তখনই যখন আমরা আমাদের টিমে আমাদের যে কি পারসন গুলো তাদেরকে কিন্তু সঠিকভাবে শিক্ষিত করতে পারছে এবং তাদেরকে জুম ট্রেনিং এর মাধ্যমে এবং তাদেরকে ভিডিও ক্লিপস গুলো দিয়ে কিছু পিকচার দিয়ে কিছু ভয়েস মেসেজ দিয়ে ভয়েস টেক্সট দিয়ে তাদেরকে যারা নতুন তাদেরকে আমরা হেল্প করছি এবং এগুলো আমাদের প্রত্যেকের যেমন কমপ্লিট পেজে রয়েছে আমাদের ফরভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ এর পেজ রয়েছে পাশাপাশি আমাদের প্রত্যেক ম্যানেজারের কিন্তু আলাদা আলাদা পেজ রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের যারা নতুন নতুন বিজনেস পার্টনার আমাদের টিমে আসছে তাদেরকে কিন্তু আমরা আমাদের পেজগুলো থেকে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে কিন্তু হেল্প করছে এবং সর্বোপরি আমরা প্রত্যেকই এখন কিন্তু প্রত্যেক খুব বেশি দিয়েছে এবং এটা জুমের কারণে থেকে আমাদের এটা কিন্তু অনেক বেশি প্রচলিত হয়ে গিয়েছে এবং আমরা ঘরে বসে এখন কিন্তু প্রোডাক্ট ট্রেনিং এবং বিজনেস ট্রেনিং দুটোই নিতে পারছি তো এই ট্রেনিং এর পাশাপাশি আমি যেটা বলতে চাই যে প্রোডাক্টিভিটি যদি কারো কেউ একটা প্রমোশন পাওয়ার পরে থেমে যায় তাহলে কিন্তু তার বিজনেসটা আর বাড়বে না

করতে হয় তাহলে সার্বক্ষণিক পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা তারা থাকতে হবে একটা ক্ষুধা থাকতে হবে একটা তৃষ্ঠা থাকতে হবে যে আমরা পরবর্তী ধারণা ধাপে যাবো এবং যতটুকু সফলতা এসেছে সেটা তো আমরা উদযাপন করবোই কিন্তু তার পাশাপাশি আমরা পরবর্তী সফলতার জন্য কিন্তু নিজেদেরকে রেডি করতে রেডি করবো পাশাপাশি আমাদের মুভিং এ থাকতে হবে কারণ যদি মুভিং এ না থাকি তাহলে কিন্তু আমরা আসার কে পরে যাবো এই সাইকেল চালানোর মতো জীবনটা একটা সাইকেলের মতো এটা বিজ্ঞানে আইনস্টাইনের ভাষ্য অনুযায়ী আমরা একটা প্রমোশন পাওয়ার পরে পরবর্তী প্রমোশনের জন্য পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমার যদি মাসিক ইনকাম এখন পঞ্চাশ হাজার হয় সেটাকে আমি এক লাখ টাকা কিভাবে নিতে পারি বর্তমান পজিশন যদি সুপারভাইজার হয় সেখান থেকে আমি ম্যানেজার কিভাবে হতে পারি এভাবে প্রত্যেকটা জায়গায় আমাকে কিন্তু সার্বক্ষণিক একটা নতুন নতুন টার্গেট থাকতে হবে নতুন নতুন একটা স্পিড থাকতে হবে নতুন কাজের চেতনা থাকতে হবে তার মধ্যেও আমাদের কিন্তু সারাক্ষণ এই চলবে প্যাডেল মারা চলবে এবং আমরা কিন্তু জীবনটা গতিময় রাখতে পারবো আর একবার যদি গতি থামিয়ে দেই তাহলে কিন্তু আসার খেয়ে পড়ে যাব কখনো জীবনে পিছানো হয় জীবনে পিছানো যায় সামনে যাওয়া যায় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না কারণ যখন এক জায়গায় থাকিয়ে দাঁড়িয়ে থাকি আমরা কেউ তখনও আমরা পিছাচ্ছি কারণ সারা পৃথিবী তখন ঘুরছে সবকিছু চলমান মানুষ এগিয়ে যাচ্ছে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকার মানেও কিন্তু পিছিয়ে পড়া জানা সারা খুনি আমাদের একটা মুভিং এর মধ্যে থাকতে হবে আমি অনেক সময় আহমন্ড হিলারির উদাহরণ দিয়ে থাকি যিনি আহ প্রথম এভারেস্টের চূড়ার কাছাকাছি সর্বোচ্চ লেভেলে চলে গিয়েছিলেন নিউজিল্যান্ডের তো টাকা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল তাকে বলেছিল যে আপনাকে কংগ্রাচুলেশন আপনি তো সর্বোচ্চ চূড়ার আগিয়ে আছেন পূর্বে এই পর্যন্ত কেউ যেতে পারেনি কিন্তু আরেকটু হলে আপনি পুরোপুরি সর্বোচ্চ চূড়া যেতে পারতেন আপনি সর্বোচ্চ চূড়ার কাঁচা গিয়েছেন তো আপনার কি ঘটেছিল যে আপনি ওইটুকু ফেরত চলে আসলেন তখন উনি সাংবাদিকদের আর কোনো উত্তর না দিয়ে উনি হিমালয়র দিকে তাকে বলেছিলেন হিমালয় তুমি যত বড় আর হয়ে গেছো আমি মানুষ আমি প্রতিদিন বড় হচ্ছে আমি একদিন তোমাকে জয় করবই করব এই যে তার ডিটারমিনেশন এই যে তার সেন্টেন্স কিন্তু সে জয় করেছিল এবং সর্বোচ্চ চূড়ায় উঠতে পেরেছিল তা আমাদের মধ্যেও যদি এরকম প্রত্যেকের একটা ভাবনা থাকে আমাদের যদি একটা ডিটারমিনেশন থাকে আমরা যদি ওরকম একটা স্পিড নিয়ে ফিলোসফি নিয়ে জীবনকে চালনা করতে পারি এবং ঘোষণা দিতে পারি প্রতিদিন আমিও একদিন পারবো আমিও তোমাকে জয় করবো করবো এরকম একটা ডিটারমিনেশন এরকম একটা ঘোষণা আমাদেরকে কিন্তু একটা আহ স্প্রিড এনে দিতে পারে আমরা কিন্তু আমাদের সকল রাস্তার দিকে চলে যেতে পারি সুতরাং আলবা টাইন সেই বিখ্যাত আমরা কিন্তু আমাদের যে ফরে বারের যে সিস্টেম দিয়েছে সেটা দিয়ে সারা পৃথিবীর একশো সত্তর টার উপরে দেশের লক্ষ লক্ষ মানুষ সফলতা পেয়েছে প্রতি দুটো টুর গুলোতে 20000 এর উপরে লোক এক একটা টুরে ইগল টুর কিংবা গ্লোবাল র্যালিতে জয়েন করছে সারা 170 টা দেশ থেকে আমিও হতে পারি সেরকম একজন লোক তারাও এক জীবনে করছে আমিও এক জীবনে করব সবাই সাধারণ ঘর থেকে এসে পৃথিবীতে তাদের সম্পদ তৈরি করেছে কেউ ফরএভারের রবকিপ থেকে শুরু করে সুরাই সিনহা আমরা জেনলিস জুলিয়ানে বেভান কিম মারসন যিনি কিম মারসন কিছুদিন আগে আমাদের এখানে একটা স্পিচে বলেছে মাত্র 18 দিনে উনি ম্যানেজার হয়েছে উনি পেলে আমরা পাবো না কেন উনি 18 দিনে পেরেছে আমরা কি 18 মাসেও পাবো না আমাদের আমাদের উনিও মানুষ ওনার হাত পা আছে আমাদেরও এই সেম হাত পা আছে সব কিছু एवरीथिंग सेम শুধু আমরা মার্কেটিং প্ল্যানটা কোম্পানির যে প্ল্যান সেই অনুযায়ী কাজ করি না আমরা নিজেদের মতো কাজ করি কিন্তু নিজেদের মতো করে কাজ করা হবে না ফলো ফরএভার সিস্টেম ডোন্ট ক্রিয়েট ओन সিস্টেম নিজে সিস্টেম তৈরি করলে হবে না ফরএভারের যে সিস্টেম যেটা দিয়ে লক্ষ লক্ষ লোক সফল হয়ে যেই সিস্টেম ফলো করে অনেক সাধারণ লোক অসাধারণ লোকে পরিণত হয়েছে আমাদেরকে সেই সিস্টেম শিখতে হবে আমাকে যদি সেই সিস্টেম শিখতে ব্যর্থ হই এবং নিজে ভাবি আচ্ছা আমি আমার নিজের মতো করে একটু সিস্টেম করে নিই এইভাবে সফল হওয়া যাবে আসলে সফল সম্ভব নয় ফর এবার একটা বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান এখানে লক্ষ লক্ষ লোক সফল হয়েছে এখানে নতুন করে আমাদের কোনো সিস্টেম প্রয়োগ করার প্রয়োজন নাই জাস্ট ফলো দিস সিস্টেম হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেকটা লোকের একটা আলাদা যোগ্যতা থাকে একটা স্কিল থাকে আপনি ফর প্ল্যানগুলো নেন ফর প্রোডাক্ট গুলো নেন আপনি সিস্টেম গুলো ফলো করেন কিন্তু আপনি নিজের স্কিলটাকে আপনি আপনার মত প্রয়োগ করেন আপনি স্কিলটা অন্যের মতো প্রয়োগ করলে হবে না আপনি জানেন আপনার স্কিল কোন জায়গায় যোগ্যতা বেশি আপনি কি মানুষের সাথে সোশ্যালাইজেশনের যোগ্যতা বেশি আপনি কি মানুষকে ফলো আপের যোগ্যতা বেশি আপনি কি ক্লোজিং সাইডে এক্সপার্ট বেশি আপনি কি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের ইনফরমেশন জানেন ভালো আপনি কি ইমিউন সিস্টেম নিয়ে কথা বলতে পারেন ভালো আপনি যেটাই ভালো পারেন যে প্রোডাক্ট নিয়ে ভালো পারেন সেভাবে কথা বলুন নো প্রবলেম বাট সেটা করতে হবে পরে সিস্টেম অনুযায়ী তো আর সর্বোপরি আমি স্টিভ সেই বিখ্যাত উক্তি দিয়ে শেষ করতে চাই সেটা হলো আমাদের মধ্যে একটা ক্ষুধা থাকতে হবে আর হলো বেশি চালাকি না করে নিজেকে একটু বোকার মতোই রাখতে হবে আমরা স্টে হাঙ্গি স্টে ফুলিস। খোদার তো থাকো সব সময় তৃষ্ণাতো থাকো সব সময় কিছু একটা করার মতো শিকারীর মতো থাকো যে হ্যাঁ আমাকে এখন এটা করতে হবে আমাকে এটা করতে হবে আজকে এই কাজটা করতে হবে এবং সেই কাজটা করতে হবে ভেবে ঘরে বসে তো না কাজে নেমে যাও একসানে নেমে যাও অনেকেরই প্ল্যান আছে কিন্তু প্ল্যানটা প্ল্যানটা ঘরে বইয়ের মধ্যেই থাকে ডাইরির মধ্যে থাকে কাজে অ্যাকশনে থাকে না অ্যাকশনে না থাকলে কোনো ভালো অ্যাকশনে না থাকলে কোনো প্ল্যানেই প্ল্যানে কাজ করে না অ্যাকশন হলো প্ল্যান কাজ করার অন্যতম হাতিয়ার প্ল্যান হলো সেটাই যেটা আসলে মানুষ অ্যাকশন করে না হলে এটাকে প্ল্যান বলা যায় না এটাকে বলা যায় জাস্ট একটা উইশ একটা ইচ্ছা আমি এটা করতে চাই কিন্তু আমি সেই অনুযায়ী পরিশ্রম করছি না আমাকে যদি চিটাং যেতে হয় তাহলে চিটাং প্লেনে অথবা চিটাঙ্গের ট্রেনে অথবা চিটাঙ্গের বাসে উঠতে হবে একটা রাইট প্ল্যাটফর্মে থাকতে হবে তারপর আমি নিশ্চিন্তে বসে থাকতে পারবো যে হ্যাঁ এই প্ল্যাটফর্ম আমাকে নিয়ে যাবে আমার যদি সেরকম একটা ডেস্টিনেশন লক্ষ্য টার্গেট থাকে এবং আমার যদি মনে হয় যে ফরেভার ইজ ইস দা রাইট প্ল্যাটফর্ম ফর মি দেন আমাদের কিন্তু সেই ক্ষুদা থাকতে হবে সেরকম ভাবে একটা টিকিট কিনতে হবে সেই জায়গায় প্ল্যাটফর্মে উঠতে হবে সেইভাবে আমাকে যে কাজটা করা প্রয়োজন সেটি করার পিছনে কিছু প্রি ওয়ার্ক থাকে সেই কাজগুলো করে প্রিপারেটরি স্টেজ পার করে তারপরে আমাকে কিন্তু রাইট প্ল্যাটফর্মে উঠতে হবে সুতরাং আমাদের প্রিপারেটরি স্টেজ প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন নেওয়া ট্রেনিং গুলো জানা আমাদের যে কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করতে হবে কিভাবে আমাদের যারা ডিস্ট্রিবিউটর হয়েছে আমাদের সাথে পার্টনার হয়েছে তাদেরকে ফলোআপ করতে হবে কিভাবে তাদেরকে কাজটা শিখিয়ে তাদের মধ্যে ডুপ্লিকেশন করা যাবে সেই বিষয়গুলো কিন্তু আমরা নিজেদেরকে স্কিল করব। আর যদি স্কিল যে যত ভালো স্কিলড হবো তার রেজাল্ট তত ভালো আসবে কারণ কাজ কাজ একই সবাই আমরা করছি কিন্তু এক 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 রেজাল্ট রকম আসছে এর হলো মার্কেটিং প্ল্যানে ডিফারেন্সটা ফর এভারের মার্কেটিং এর প্রোডাক্টে না ডিফারেন্সটা হলো আমার মধ্যে আপনার মধ্যে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আমরা কোম্পানির প্রোডাক্ট কোম্পানির প্রোফাইল কোম্পানির প্ল্যান সব সেম শুধু ডিফারেন্স হলো আমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগুলোর ডিফারেন্স আমরা যদি নিজেরা স্কিল্ড হয়ে যাই নিজেরা যদি রাইট পার্সন হয়ে যাই তাহলে আমাদের কাছে অলরেডি রাইট প্রোডাক্ট রাইট প্ল্যান রাইট প্রোফাইল রাইট ম্যানেজমেন্ট রয়েছে শুধু আমরা নিজেরা এখনো রাইট পার্সন হতে পারি নাই বলে হয়তো বা আমাদের এখনো রেজাল্ট কম আসছে যখন আমরা আরো সঠিক ভাবে বিজনেসটা শিখে নিব একই জিনিস বারবার করতে 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 আমাদের মধ্যে চর্চা এসে যাবে তখন আমরা স্কিল্ড পার্সন হয়ে যাব তখন কিন্তু আমাদের এই ক্ষুধাগুলো আমাদের টার্গেটগুলো পূরণ হবে এবং একটু বোকার বোকার মতো